আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু ক্যাবিনেট এটাকে আমরা করে যাচ্ছি তো দর্শক মূলত হচ্ছে কারফা এবং থিনার দিয়ে গ্লেস করলে কতটা ন্যাচারাল হয় এটা আপনাদেরকে কাজ করে দেখাবো তো কিভাবে আপনি কারফা দিয়ে গ্লেজের মালটি তৈরি করবেন এটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো তো এখন শুধুমাত্র আপনাদেরকে পোজগুলো দেখাচ্ছি স্ক্রিনের দিকে লক্ষ্য করুন তো যে এটা হচ্ছে ডয়ার তো এই ডয়ারটি আমরা প্রথম এক কোট শুকনো করে ব্যবহার করেছি এবং দ্বিতীয় কোট কিন্তু মানে বিরাজ দিয়ে সেটাকে শুকনো করে পোষ দিয়ে যাচ্ছি তো আর বিষয় দেখুন আমরা যে কারফাটি টান দিচ্ছি সেটা কিন্তু রিয়েল মানে একদম স্যাকা মাল মানে পিওর তো কারফাটি যখন আপনি ভিজিয়ে রাখবেন তার পরবর্তীতে যখন একটি পাত্রতে নেবেন তো সেইটা হচ্ছে আপনার অবশ্যই সেকে নিতে হবে তো বন্ধুরা এই যে সামনে যে পার্ট দেখলেন এটা হচ্ছে ওয়ান পার্ট ওটা হচ্ছে টু পার্ট তো এটার উপরে অলরেডি ওটা বসবে তো যেহেতু আমরা এখনো এটা গ্লেজ কমপ্লিট করি নাই সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হচ্ছে আলাদা ভাবে ওটাকে দুটোকেই পোস দিতে হচ্ছে যে লক্ষ্য করুন যে অলরেডি এটা কিন্তু গ্লেজের যে লুক সেটা কিন্তু দেখা যাচ্ছে তো এটা কিন্তু সম্পূর্ণ মেহেগুনি কাঠের একটি মানে ক্যাবিনেট সম্পূর্ণ চারপাল্লা ক্যাবিনেট এই যে লক্ষ্য করুন আমরা প্লেন জায়গাগুলো টান দিচ্ছি অটোমেটিক এখানে গ্লেজ হয়ে যাচ্ছে তো এভাবে আপনি চাইলে সহজেই গ্লেজ করে নিতে পারবেন এই যে লক্ষ্য করুন এটা হচ্ছে উপরের পার্ট হ্যাঁ এই উপরের পার্ট সম্পূর্ণ চায়ের পাল্লা এবং কার্নিশে ভরপুর ডিজাইন রয়েছে তো সিম্পল ডিজাইন বললেই চলে তো এটাতেও কিন্তু শুকনো করে প্রথম একটা পোজ ব্যবহার করে নিয়েছি দ্বিতীয় পোসে আমরা তুলি ব্যবহার করে যাচ্ছি এবং আপনাকে যখন কারফা দিয়ে টান দিতে হবে তখন একটা বিষয় আপনাকে খেয়াল রেখে কিন্তু পোজ দিতে হবে সেটা হচ্ছে যে যখনই আপনি ডিজাইনের ভিতরে পোজ দিতে যাবেন খেয়াল রাখবেন যাতে করে বেয়ে না পড়ে এটা কিন্তু খুবই মারাত্মক একটা খারাপ বিষয় যে যদি বে পড়ে তাহলে কিন্তু ওই জায়গাটা একদম সম্পূর্ণই দাগ হয়ে যাবে এবং দেখতে একদম কাটা কাটা যে ভাব সেরকম দেখা যাবে তো যাই হোক এটা হচ্ছে উপরের পাট আর প্রথম যেটা দেখা দেখিয়েছিলাম সেটা হচ্ছে নিচের পাট তো সম্পূর্ণ চার পাল্লা উপরের পাটে রয়েছে এবং নিচের পাটে দুই পাশে দুইটা পাল্লা রয়েছে এবং ড্রয়ার রয়েছে তো এটাতেই আমরা কিন্তু গিলেস করে যাচ্ছি তো বন্ধুরা চলুন কিভাবে আপনি এই কারফাটি তৈরি করবেন তো প্রথমত একটি রজন গুঁড়ো করে নেবেন তো কাঁচা রজন যেটাকে বলে তার পরবর্তীতে যে কারফাটি আমরা ভিজিয়ে রেখেছিলাম তো এটা আপনাকে ঢেলে নিতে হবে রজনের ভিতরে হ্যাঁ এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কিন্তু ঢালতে হবে অতিরিক্ত মোটা যাতে না হয় কিছুটা থিনার লুজ থিনার দিয়ে তার পরবর্তীতে উপরে শুধুমাত্র একটা জন্য নিয়ে নেবেন তো তৈরি হয়ে যাবে আপনার কারফা এভাবে বানিয়ে আপনি মার্কিন কাপড় দিয়ে শুকনো করে প্রথম পোস্ট দ্বিতীয় পোস্ট ব্রাশ দিয়ে ব্যবহার করে আয়নার মতো গ্লেস সহজেই করে নিতে পারবেন এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ